দুর্গমরে প্রক্সি সরপঞ্চ প্রশ্ন পচারিলে মিলুছি ধমক। উন্নতি নাঁরে চালিছি মহা জালিয়াতি, জেলাপালঙ্কু খবর অচিত। আকশন হেব না বাঁধিবে অন্ধ পুটুলি? আবাস ঠারু আরম্ভ করি মনরেগা পর্যন্ত সবুটি চালিছি সরপঞ্চ ম্যাডামক স্বামীঙ্ক রাজ। ঘটনাকু কেন্দ্র করি কিছুদিন পূর্বরু জেলাপালঙ্ক কার্যালয়ে বধুগা পঞ্চায়েত সমিতি কুটরাবেড়া 11 খণ্ড জনসাধারণ আম গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ শ্রীমতী ঘষাই মেলেলাঙ্ক স্বামী ক্ষমতাকু হাতমুঠাকু নেই দীর্ঘ 2 বর্ষ হেব মনমুখী শাসন চলাই আসুথিবা অভিযোগ দাখল করিথিলে। সবুঠারু বড় কথা হেলা এই সবু সমস্যা কথা বখাণিছন্তি খোদ বিজেডি পঞ্চায়েত সভাপতি সব বিজেডি নেতা। অসুবিধা কখন বলে কহিলা আজ্ঞা, যে কোনসি আমার সরকার অনুদানে যেটা আসছে নাকি সেই হিসাবে ঠিক রে দেই পার না থি, আউ এমজি এনআরজে তরফরু বি সে বাধা বিঘ্ন করি সৃষ্টি করছন্তি। যেতবে আমি বন্ধুগাঁ ব্লকরে এমতি গলা যেটা আমার বন্ধুগাঁ ব্লকর কাম যেটা আসুছি সেতে আসছি, সেই হিসাবে বি আমার জেইঙ্কু বিডিওঙ্কু সমস্তঙ্কু তাঙ্কু জঙ্ক করিকি বাধা বিঘ্ন করু আসুছন্তি আজ্ঞা। আমার সরপঞ্চর হজবেন্ড আজ্ঞা রেঙ্গাম এলাকা সরপঞ্চ হবার কইবা গলে রেঙ্গাম এলাকা বসুছি, আউ সরপঞ্চ একচুয়ালি তাঙ্কু স্ত্রী গাসেম এলাকা বসুছি, কিন্তু রেঙ্গাম এলাকা স্বামী আউ তাঙ্কু নিজ পঞ্চায়েতর পঞ্চায়েত অধ্যক্ষ তাঙ্কু নিজ অধীনতরে নিজ হস্তী অধীনতরে রখি তাঙ্কু রাজনীতি মানে দবদাবদা দেখাউছন্তি, যাফলরে কি লোকমানকর অসন্তুষ্ট হইকি আজ 2 বর্ষ হেলানি চালিছি। নজর পকাতু বন্ধুগাঁ অঞ্চলের হইতিবা দুর্নীতির এই চিঠা উপরে। অভিযোগ নম্বর 1, দীর্ঘদিন ধরি নালিয়াখি সহ রাত্রি জগুয়াড়ি দরমা বন্ধ। অভিযোগ নম্বর 2, মনরেগা কামক মেট্রো মানুষ নদে নিজে নকি পিও ও জিআরএস কু ধমক দিয়ে মিথ্যা ডিমান্ড করে টঙ্কা হড়প। অভিযোগ নম্বর 3, বিধবা বার্ধক্য বিকলাঙ্গ মৃত হিতাধিকারী ভত্তা কার্ড নিজ পাখে রাখি পিও কু ধমক দিয়ে ভত্তা টঙ্কা আত্মসাত। অভিযোগ নম্বর 4, মূর্তিকা সংরক্ষণ বিভাগ তরফ পঞ্চায়েত চাষী মানে পোখরী খোলা যাইতিবা মিথ্যা ডিমান্ড করে টঙ্কা হড়প। তবে থানার এতলা পরে বন্ধুঙ্গা থানা পুলিশ বাবু বি চুপচাপ বসিছন্তি। এমিতি অনেক অভিযোগ রয়েছে সরপঞ্চ ম্যাডাম ও তাঙ্ক স্বামীঙ্ক নারে, যাহা তদন্ত সাপেক্ষ। কেতেটা ঘর তো সিমতি আমার জিআর গুটে ঘর পাইতিলা জিআরি, সেটা নাইকি অধকণ্ডিয়া কলা গোটে পাউন্ড সিনু কলা আর করিকি দেলা নাই, তারপরে সে রেঙ্গা মেলাকা, তারপরে আউ গোটে পেন্টি মান্ডিং গোটে পাইতিলা এবকু, সেটা 15 বর্ষ না কোন হেলা সেটা বি করি দেলা নাই খাই দেলা। আমার জিপির তো আর এবে এনআরজে কাম আগা চালিছি, সিএফ এসএসপি সো কাম কিছু নাই, খালি কম পয়সা আসুছি সেটা এসএমমানঙ্কু আর পম্প হাউস মানুষ সেটা বন্টা হচ্ছে আর ওয়ার্ড মেম্বর মানুষ। মু তো সরপঞ্চর হজবেন্ড হিসাবে আমি যাই করুছি বেড়ে বেড়ে যাই, হ্যাঁ সে হ্যাঁ ঠিক হচ্ছে কাম। নয়টি রাত্রি দুটি জগুছি, হ্যাঁ কিন্তু এবার 2 বর্ষ হল দরমা পাও না, এবার সে পিও কু পচালার মু চেক দিয়ে দিলি সরপঞ্চ কু বলি করে কয়লা, সরপঞ্চ কু পচালার মই জানি নাই বলি করে কয়লা, আর আমার টঙ্কার সে গাড়ি ঘোড়া কিনে দিয়ে করে এবার চড়ি করে বুলুছি। স্বামীর দাদাগিরিরে সরপঞ্চ ঘর এটি বাহসপট, এটি দুর্নীতি করিবা এবং কেমিতি শোষণ করিবা, দীর্ঘ 2 বর্ষরে বিভিন্ন কার্যরে দুর্নীতি করিবা এবং হরিলুট করিবা নেই জিলাপাল কার্যালয় পরিসরে পৌঁছিবা পরে আমি অনুধ্যান করিবা পে সীমান্ত অঞ্চল বন্ধুয়া ব্লকর কুটরাবেড়া পঞ্চায়েতরে পৌঁছিলু এবং সিধাসলক এইটি থিবা কর্মচারী এবং স্থানীয় লোকঙ্ক মুহরু প্রতিজ্ঞা নেলু যে সিধাসল ইদি বাবু দাদাগিরি করুছন্তি এবং হরিলুট করিবারে বর্তমান এটি লোকঙ্কর টঙ্কা কেমিতে হড়প করিবু সে যোজনার অছন্তি, ইয়াকুনে বারম্বার জিলা প্রশাসন পাখরে পৌঁছিবা পরে অনুধ্যান করিবা পাই জিলা প্রশাসন পৌঁছিবে কি তদন্ত করিবে কি প্রক্সি সরপঞ্চ উপরে স্থানীয় সরপঞ্চকু নেই কিছু কার্যানুষ্ঠান গ্রহণ করিবে তাকু নেবে স্থানীয় লোক অনেই বসছন্তি। কুটাড়া পঞ্চায়েত পরিসর মধ্যরু গোপাল পেন রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার ভাল লাগিলা তবে আমার চ্যানেল কু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।